স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে তাদের ভুল পথে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে এবং কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে তদন্তের পরই করণীয় বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার বলেও জানান তিনি মামলা প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে মামলা তদন্তের পর যদি ম্যারিট না থাকে তবে অটোমেটিক বাতিল হয়ে যাবে সেখানে চব্বিশ ঘন্টা কিংবা ২৪ দিনের কোনো প্রশ্নই আসে না আর যদি মামলার ম্যারিট থাকে তাহলে তদন্ত শেষে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের সড়কে নামা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন শিক্ষার্থীরা না বুঝে এসব করছে এর পেছনে উস্কানিদাতারা কাজ করছে বাইরে থেকে দেওয়ার প্রয়োজনে তারা ভুল পথে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে আগামী আটই আগস্ট শুনানি হবে শুনানিতে শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে বলা হয়েছে তারা সেগুলো না করে রাস্তা অবরোধ করছে সবকিছু এখন বিচার বিভাগের কাছে সরকার হাতে কিছু নেই বলে জানান তিনি আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই বাস্তবায়ন হবে বলে জানান তিনি